নিউজ টুডের সমস্ত দর্শককে আসন্ন শারদোৎসবের শুভেচ্ছা। বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শারদোৎসব। আমরা আশা করব বাংলার সমস্ত মানুষ এই উৎসবে সামিল হবেন। যে আমরা চেষ্টা করছিলাম যে এই যে জায়গাটা, মানে ধরুন এই যে র‍্যাম্প করা বা এই ধরনের জায়গাগুলো, এইগুলোতে কিন্তু একটা টেকনিক্যাল সাপোর্ট আমাদের দরকার ছিল। তো সেই জায়গা থেকে এবার ভাও আমাদের সাথে এসছে যে র�যাম্প, ধরুন একটা র্যাম্প করে দিলেই হয় না, তার কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে। তো সেই সব জায়গাগুলো একটা পুজোমণ্ডলকে অ্যাক্সেসেবল করার যে জায়গাটা, সেই জায়গাগুলো আমরা অনেকটা সাপোর্ট আমরা এবারে ভারত থেকে পাচ্ছি। তো ভাইয়ের অভিনন্দন রয়েছে, প্রার্থনা রয়েছে, রঞ্জন রয়েছে। তো সকলকে আমার আন্তরিক কী বলবো, কৃতজ্ঞতা যে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। 2010-11 থেকে ওর এই পরিকল্পনার বাস্তব রূপায়ণ শুরু হয়েছিল, বাট আজ 2024 এসেও এই জায়গাটা ও যেভাবে ধরে রেখেছে এবং যেভাবে একটা সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে একটা রাইটস এস্টাবলিশ করেছে, সেটা সত্যি প্রশংসনীয়। এবছরও দেবজ্যোতির উদ্যোগকে আমরা আবার স্বাগত জানাচ্ছি। এবছর মেনলি যেটা দেবজ্যোতি কিছু করে বলছিল যে বিভিন্ন পুজো মণ্ডপ, তার যে স্থাপত্য, তার যে আর্কিটেকচার, তার যে স্ট্রাকচার, তার যে টোটাল একটা, এই গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটা ইনক্লুসিভিটি এটা আসছে, এটার জন্য আমরা ভোকেশনাল স্কুলকে এর মধ্যে অ্যাড করতে পেরেছি। সাপোর্ট সেই হিসেবে আপনাদের তরফ থেকে খুব দরকার, যেটা মিস বর্ণালী বিশ্বাস করে আসছেন, নিউজ মেনিয়া করে আসছেন, মিডিয়া কানেক্ট আস এখানে দেখছি, তো অঙ্কিত প্রেরণ তাকে দেখিনি ওদের তরফ থেকে। এনিওয়ে, তো আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, আমি খুব অনার ফিল করছি। ইভেন মিস্টার শেখর মেহতা, উনিও আমাকে নিজের ছেলের মতন ভালোবাসেন এবং রোটরি বা বহুবার বহু স্কুলে ইভেন সাইনিতেও আমার এই অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইন, ইটস নট অ্যান্টি ড্রাগ, ইটস অ্যান্টি অ্যাডিকশন। আর এই প্রচণ্ড গম্ভীর একটা সময় চলছে কলকাতার মধ্যে, যার মধ্যে আবার পুজোও চলে আসছে, মন দুবিধার মধ্যে আছে, মা দুর্গাকে আমরা আরাধনা করব সেইভাবে করব নাকি মনের মধ্যে যে খচখচ করছে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অগস্ট মাসে সেটাকে মাথায় রেখে নিবে। তবু আমি বলবো পুজো আপনাদের ভালো কাটুক এবং সবাইকে ডেডিকেট করে, এই ইস্যুটাকে ডেডিকেট করে আমি একটা গানের দুটো লাইন গাইতে চাই যেটা আমার মন থেকে বেরোচ্ছে। তোমায় হৃদম ঝারে রাখবো ছেড়ে দিব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দিব না। আমার মনে হয় দুই বাংলা কেন সারা বিশ্বের এত বাঙালি আছে, বিশ্বই তার ফ্যান নয় বা বিশ্ব থেকে চেনা না হতে পারে। তো ইন বেঙ্গলি আইকন ফর আস, সো উই হার্টলি ওয়েলকাম শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী পড়া হতে পারে যে আমাদের এই দুর্গোৎসব নিয়ে, এই ফেস্টিভিটি নিয়ে যারা বিশ্বজিৎ ঘরটি বসতি ঘর অর্থাৎ ঘরগুলি সম্পূর্ণ মার্কেট উপরের শহরটি চিনে সামনে আসে বেশ কিছু সুন্দর ভাস্কর্য, মানুষের মুখ ছাগল আছে এবং তার পেটে আছে বাচ্চা। আমি সেক্রেটারি এনআইপি। আমরা 2010 থেকে আমরা একটা মুভমেন্ট করছি যে ব্লাইন্ড এবং আদার ডিজেবল যে ছেলেমেয়েরা রয়েছে তারা পুজোয় ফ্রিলি যাতে ঘুরতে পারে, এবং ধরুন যেটা হচ্ছে একটা হুইল চেয়ার নিয়ে একটা বাচ্চাকে নিয়ে তার বাবা মা যে মানে পুজোয় যে আনন্দটা করতে পারবে, তার জন্য আমরা 2010 থেকে আমরা এই অ্যাওয়ার্ডটা শুরু করেছি ফোরাম ফর দুর্গোৎসবের সাথে, যে যে সমস্ত পুজো আপনার বিশেষ করে র‍্যাম্প এবং অন্যান্য যে বিশেষ ব্যবস্থাগুলো এদের জন্য করবে সেরকম 10টা পুজোকে আমরা প্রাইজ দিই। আর বেশ কয়েক বছর ধরে আমরা একটা ব্রেল স্ট্যান্ড ওপেন করছি যে একজন ব্লাইন্ড
কোনো একটা মণ্ডপে গেলে তাকে তো ডিসক্রিপশান দিতে হয়, তো সেই জায়গাটা যেটা হচ্ছে আমরা ব্রেলে করে দিচ্ছি। দুর্গাপুজো ভারতবর্ষের অন্যতম বড় এবং ঝলমলে একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে চাই। কিছু মানুষ তাদের শারীরিক অক্ষমতার জন্যে সেই অনুষ্ঠানে যোগদান করতে পারবে না, এটা আমরা রোটারিয়ানরা ভাবতে পারি না। আমরা চাই এই অনুষ্ঠান সকলের জন্য হোক, তাই রোটারি আরও কিছু সংস্থার সাহায্য নিয়ে এদের জন্যে পুজো পরিক্রমার ব্যবস্থা করেছে, যেখানে ব্রেল মেশিন থাকবে, তাই দিয়ে তারা জানতে পারবে মণ্ডপের ডিটেল কী আছে, এবং হুইল চেয়ারে করে যারা আসবে তাদের হুইল চেয়ার রাখার মতো স্ট্যান্ড থাকবে। সব মিলিয়ে সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা দুর্গাপুজো উপভোগ করব।